মিনা রাজিম বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা স্ত্রী সহবাসে অনেকক্ষণ মিলন করার জন্য একটি টিপস ইনশাল্লা দেব পরীক্ষিত টিপস এটা আমার নিজের পরীক্ষিত টিপস যা আসলে ইনশাল্লাহ কাজ হয় আর আমরা পরীক্ষা বাদে কিন্তু এই কখনো কখনোই ভিডিও করি না নিজে পরীক্ষা করি তারপরে অন্যকে দেওয়ার চেষ্টা করি অরিজিনাল কবিরাজি বিদ্যা আমার উস্তাদের বিদ্যা আমি আজকে আপনাদেরকে দিতেছি আজকের বিদ্যাটি হলো টিকটিকির আমরা যে টিকটিকিগুলো দেখতেছি জীবিত টিকটিকি দেখেন আমরা এখান থেকে একটা টিকটিকি রবিবারের দিন আমরা ধরব টিকটিকিটি মারব না মারলে কাজ হবে না টিকটিকিটি ধরে যে টিকটিকি যে লেজ আছে এই যে নিচের লেজ এই লেজের একটু অংশ আমরা কেটে নেব ধরলেই দেখবেন যে ঘ্যাট করে কেটে গেছে কাটার পরে আমরা কি করব এই লেজটির ভিতরে সাদা সুতা সুন্দর করে জড়াবো যেন লেজটি দেখা না যায় এটা আমরা যে কোনো একটা আংটির ভিতরে দেখবেন যে অষ্টধাতুর যে আংটিগুলো আছে মাঝখানে ফাঁকা থাকে অষ্টধাতু না দিয়ে আপনি এই লেজ সুতা দিয়ে জড়িয়ে এই লেজটা দিলেন দুই দিক থেকে মোম দিয়ে এটা দিলেন অথবা যদি না পান তাহলে তাবিজের ভিতরে ভরে দেবেন দেওয়ার পর যখন স্ত্রী মিলনে যাবেন স্ত্রী মিলন যারা দুই এক মিনিটের বেশি পারেন না তাদের জন্য তখন আপনি কি করবেন নিজের যে বাম হাত আছে বাম হাতে যে ছোটো আঙুল আছে যেটা বলে কনিষ্ঠ আঙুল এই আঙুলে আপনি সুন্দর করে বাঁধবেন বেঁধে আল্লাহর উপরে ভরসা করে স্ত্রী মিলন করতে যাবেন যে আল্লাহ এর উশিলায় তুমি আমার অনেকক্ষণ বীর্য আটকে রাখার হিম্মত অথবা ক্ষমতা দেও ইনশাল্লাহ যদি আপনি পাঁচ মিনিট পারেন তাহলে আপনি দশ মিনিট পারবেন দুই মিনিট পারলে আপনি পাঁচ মিনিট পারবেন দশ মিনিট পারলে বিশ মিনিট পারবেন এটা হাফ গুণ তার মানে দ্বিগুণ আপনাকে পাওয়ার শক্তি বৃদ্ধি করে এই না যে একেবারে আউট হবে না আউট হবে কিন্তু সময় নেবে হ্যাঁ যদি আপনি সেই নিয়ম সেই আত্মিক শক্তি দিয়ে কাজটা করতে পারেন আরও এর মন্ত্রশক্তি আছে যদি করতে পারেন তাহলে সারা রাতেও বীর্য আউট করা সম্ভব না কিন্তু সেইগুলো সাধারণ লোক করা সম্ভব এগুলো সাধন ভোজন লাগে তাহলেই সম্ভব ভাই তাহলে বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন্দর উপজেলা রায়পুর বাজারেই আমরা মূলত যৌন এবং সেক্স রোগের চিকিৎসা করে থাকি যারা স্ত্রীর কাছ থাকতে পারতেছেন না মিলামিশায় ব্যর্থ আপনার বিশেষজ্ঞ উত্তেজিত হইতেছে না গরম হইতেছে না ধাতু পাতলা মেহরোগ সোমরোগ ধ্বজভঙ্গ স্বপ্নদোষ যদি এই ধরনের রোগগুলো হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনারা চিকিৎসা নিতে পারবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে অনেক দূর নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের কাছ থেকে আপনারা ঔষধ নিতে পারবেন গাছের বড়ি গাছের হালুয়া গাছের নির্যাস গাছের সালছাদিয়ে আমরা স্থায়ী ট্রিটমেন্টের ঔষধ তৈরি করে থাকি আমাদের এখানে আসতে পারবেন আমরা ঠিকানা দিলাম অথবা কুরিয়ার সার্ভিস এসে পরিবহনের মাধ্যমে